এদিকে এসে আমাকে আদর কর। আমি আদর করব না আর। এসো বাসর রাত, আমি মানি না। বাসর রাত করবি না মানে? বাসর রাত তুই করবি, তোর বাপও করবে। সোজা কথায় রাজি হয়ে যা, না হলে তোকে আজকে জানে মেরে দেব। দেখ, আমি তোকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবি না। আর বিয়েটা একটা অ্যাক্সিডেন্টে হয়েছে, এটা কি বিয়ে বলে না? আমি এত কিছু বুঝি না, বিয়ে হয়েছে তোর সাথে, আর তাই তোর সাথেই বাসর করব। দেখ, এমনিতেই রেগে আছি, তার উপরে তুই আবার প্রেশার দিচ্ছিস, এগুলো আমি মেনে নিতে পারছি না। আচ্ছা চা, আদর করতে হবে না। আমার বাসর রাত নিয়ে যে স্বপ্নগুলো আছে সেইগুলো পূরণ করে দে, তাহলেই হবে। দেখ, তোর সব স্বপ্ন পূরণ করে দিব, শুধু কিস করাটা ছাড়া। সুমাইয়া রাগি চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে কি যেন ভাবতে লাগলো। ঠিক আছে, কি আর করার, সুমাইয়াকে কোলে নিয়ে ছাদে গেল। এলোমেলো সব কিছু গুছিয়ে বলে দিচ্ছি, চলুন পরিচয়টা দিয়ে নিই, তারপর প্রথম থেকে শুরু করব। আমি আনোয়ার হোসেন, এবার কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র, বাবা মায়ের একমাত্র ছেলে। আব্বু একজন বিজনেসম্যান আর আম্মু গৃহিণী, আর যার সাথে আমার বিয়ে হয়েছে সে হলো আমার বেস্ট ফ্রেন্ড সুমাইয়া। বাসা বেশি দূরে না, আর ছোটবেলা থেকেই আমরা বেস্ট ফ্রেন্ড। সুমাইয়াদের ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলির সম্পর্ক অনেক ভালো। সুমাইয়াদের বাসার সবাইকে আমরা ফ্যামিলি ফ্রেন্ড মনে করি, তাই সবসময় সুমাইয়ার বাসায় আসা যাওয়া আছে আমাদের। আপাতত এতটুকুই থাক, চলেন গল্পে যাওয়া যাক। সকালে শান্তির ঘুম ঘুমাতে ছিল, তখনই ফোনটা বেজে উঠল। দিল ঘুমটা ভেঙে, তাকিয়ে দেখি সুমাইয়ার কল। বিরক্তিকর ভাব নিয়ে রিসিভ করলাম। হুম, বল। ওই তোরে না বলছিলাম আজকে তোকে একটা খুশির খবর দিব, তাই সকাল 7টায় পার্কে আসতে বলেছিলাম, এখন কোথায় তুই? হো নো, তাই তো ঘরের দিকে তাকিয়ে দেখি 8:10 বাজে, কি করি এখন, পরিস্থিতি সামলাতে বলে দিলাম। আরে এই তো বের হয়ে গেছি, 5 মিনিট লাগবে। তুই কি রাস্তায়? হুম, আসতেছি, বেশি না 10 মিনিট লাগবে, আসতেছি। ও, তা কষ্ট করে একটু দরজাটার দিকে তাকালে ভালো হয় জনাব। তাকে দেখি সুমাইয়া দরজায় দাঁড়িয়ে আছে, চিপায় কামড় দিয়ে ফেললাম। কিরে, তুই না রাস্তায়, তাহলে খাটে আসতে কিভাবে? আরে আসলে সজাগ পাইনি। ওকে, এসে যখন পড়েছি তখন বলেই যাই কথাটা। আমি আবার রিল্যাক্সে শুয়ে ঘুমানোর ট্রাই করতে লাগলাম, তখনই সুমাইয়া বলে উঠল, শোন আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ঘুমের কারণে এত একটা কথাটার পাত্তা দিলাম না। কিরে, আমি কি বলতেছি, তুই না শুনে ঘুমাচ্ছিস? ঝাঁকি খেয়ে ঘুম চলে গেল, তাই বিছানা থেকে উঠে বসলাম। বল কি বলবি? বলছি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কি? হুম, আর মাত্র 15 দিন পর আমার বিয়ে, তাই তোকে বলতে আসলাম। যাক আলহামদুলিল্লাহ, তা কার জীবনটাকে নষ্ট করতে যাচ্ছিস শুনি একটু। মানে কি বললি তুই? না মানে ছেলেটাকে, যে তোকে জীবন সঙ্গী বানাতে চায়। আব্বুর বিজনেসের পার্টনার ছেলের সাথে? ছেলেটা হয়তো জানে না এই মেয়েটার ব্যাপারে, তাই বিয়ে করতে চাইতেছে। যদি ওর ব্যাপারে জানতো তাহলে কখনোই সুমাইয়াকে বিয়ে করতো না। এসব ভাবনা বাদ দিয়ে সুমাইয়াকে একটু রাগাতে বললাম, তাই নাকি? যাক, আর মাত্র 15 দিন। হুম, কিন্তু শান্তির নিঃশ্বাসটা ফেললি কেন? আমি চলে গেলে তুই খুশি হবি, তাই না? আরে না। তাহলে তুই শান্তির নিঃশ্বাসটা ফেললি কেন? আরে 15 দিন পর আমার কাঁধের পেতনি অন্য একজনের কাঁধে চলে যাবে, তাই শান্তির নিঃশ্বাসটা ফেললাম। তাকে দেখি সুমাইয়ার চোখগুলো লাল হয়ে এসেছে, এখন আমাকে মারবে বলে মনে হইতেছে, তাই আগেই খেতার নিচে চলে যেতে লাগলাম। আর তখনই সময় আমাকে এলো পাথারি মারতে শুরু করে। আরে ব্যথা পাচ্ছি তো, সরি মজা করছি। কুত্তা, শয়তান, বান্দর, বিলাই, আমি পেট নেই, তাই না? রাখ, আজকে তোকে মেরে ফেলব। সরি বললাম তো, তাও মারা বন্ধ হলো না। অবশেষে উপায় না দেখে সোমাইয়ার হাতগুলো ধরে ফেললাম। এখন সোমাইয়া থামলো।
পেটনের মার খেতে মন চাইছে না? না। তা পিনি কোনো প্ল্যান আছে নাকি তোর? হুম, আমার অনেকগুলো প্ল্যান আছে, তাই তো তোকে নিয়ে এখন একটু ঘুরতে যাব। এখন যেতে পারবো না, বিকেলে যাব। তুই এখন যা। আর কলেজে যাবি তো নাকি? হুম, আর আমি এখনই তোকে নিয়ে ঘুরতে যাব। অবশেষ উপায় না দেখি যেতে রাজি হলাম। তারপর সোমাইয়ার রুমে বসে দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর সোমাইয়াকে নিয়ে নিচে গিয়ে নাস্তা করে নিলাম। তারপর ঘোরাফেরা করতে লাগলাম। দুপুরে হোটেলে খেয়ে নিয়েও ওর আবার এক জায়গায় গেলাম ঘুরতে। সোমাইয়া সব ঘোরাফেরা শেষ হয় বিকেলে। সোমাইয়াকে ওর বাসায় নামিয়ে দিলাম। বিকেলে বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। রাতে সোমাইয়া ফোন দিল। কিরে, এখন ফোন দিচ্ছিস কেন? তুই এখন পার্কে চলে আয় তো। এখন কেন? তুই আয়, তোকে একজনের সাথে পরিচয় করিয়ে দেব। কার সাথে পরিচয় করিয়ে দিবি বল আগে? তুই আয়, আসলেই দেখতে পাবি কার সাথে পরিচয় করিয়ে দেই। তো 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 এই মেয়েকে নিয়ে আর পারি না। মাঝে মাঝে এমন কিছু বলে বসে যা বলার মতো না। যাক, বিয়ের আর কিছুদিন বাকি, তাই সহ্য করে নিই। রেডি হয়ে চলে গেলাম পার্কে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে সোমাইয়াকে বের করলাম। এক কোনায় নির্জন জায়গায় বসে আছে সোমাইয়া, সাথে একটা কেউ আছে খেয়াল করলাম। কাছে গিয়ে দেখি একটা ছেলে সোমাইয়ার সাথে বসে আছে। কিছুটা অবাক হলাম। কিরে, তোর আসতে এত সময় লাগে? আসতে সময় লাগেনি, তোকে খুঁজে বের করতে সময় লেগেছে। ও, উনি কে সোমাইয়া? ও হলো শাওন, তোর হবু দুলা ভাই। ও, হ্যালো ভাই। হ্যালো। আই, তোরা বসে কথা বল, আমি কে ফুচকা খেয়ে আসি। সোমাইয়াটা আমাকে ফাঁসি দিয়ে চলে গেল ফুচকা খেতে। কি বলবো, ওনার সাথে বসতেছি না। তখনই শাওন বলে উঠল, তোমার কথা সোমাইয়া অনেক বলেছে, তুমি কি সোমাইয়ার ক্লাসমেট? হুম ভাইয়া, সোমাইয়া মেয়েটা অনেক ভালো, রাগটা একটু বেশি, তবে মনটা অনেক ফ্রেশ। হুম, তাই তো দেখতেছি। হুম, ফ্রেন্ড হিসেবে অনেক ভালোবাসি আমি, তার চেয়ে বেশি কিছুই না। ওকে, তা সোমাইয়ার বিয়ে হয়ে গেলে তোমার কষ্ট হবে না? বেস্ট ফ্রেন্ড চলে গেলে কার না কষ্ট হবে বলেন, তবে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তুমি সত্যি খুব ভালো, আর ধন্যবাদ এতদিন সময়কে আগলে রাখার জন্য। আরে কি বলেন। আচ্ছা ভাইয়া, আমাকে এখন বাসায় যেতে হবে। ওকে, সাবধানে যেও। ওকে, ভালো থাকবেন, পরে কথা হবে। আর সোমাইয়াকে আমি পাঠিয়ে দিতেছি বলে সেখান থেকে কেটে বললাম। সোমাইয়ার কাছে এসে দেখি ফুচকা খাচ্ছে। সোমাইয়া পারেও ফুচকা খেতে। ওই, তোর খাওয়া শেষ হয়েছে, আমি গেলাম, তুই ওনার সাথে কথা বলা শেষ করে পরে আয়। ওকে। আরেকটা কথা, বিয়ের আগে এমন কিছু করিস না, বুঝতেই তো পারছিস কি বলতে চাইতেছি। তুই আমাকে নিয়ে এত চিন্তা করা শুরু করলি কবে থেকে? তোর ভালোর জন্যই বললাম। ওকে, তুই চিন্তা করিস না, কথা দিলাম তোকে এমন কিছুই হবে না বিয়ের আগে। ওকে, তাহলে তুই থাক, আমি গেলাম। তারপর সেখান থেকে বাসায় চলে আসলাম। এসে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। এভাবে 12 দিন চলে গেল। সোমাইয়া অনেক খুশি, যা ওকে দেখেই বোঝা যাচ্ছে। আর এই কয়েকদিন সোমাইয়া আমাকে সবসময় ওর সাথে রেখেছে। আর মাত্র 3 দিন বাকি ওর বিয়ের। বাসাটা প্রায় সাজানো শেষ, প্রায় সব আত্মীয় আসা শেষ, কারণ কালকে সোমাইয়ার গায়ে হলো। আর বাসাটা পুরো মানুষে ভর্তি। সকালে ঘুমাচ্ছিলাম, তখনই সোমাইয়ার কল আসলো, তাই ঘুমের চোখে ফোনটা রিসিভ করলাম। হুম, বল কি বলবি? তুই এখনই আমাদের বাসায় আয়, কাজ আছে। দেখ, কাল রাতে একটা এসে ঘুমিয়েছি, তাই এত সকালে আসতে পারবো না। হুম, আসবি কেন, আমি এখন কে আর আমাকে দিয়ে কি কাজ আছে? পরশুদিন পর থেকে আর ডাকবো না তোকে, থাক আসা লাগবে না তোর। সোমাইয়ার কথা শুনে টাস্কি খেয়ে গেলাম। কি বলবো কিছুই বুঝতেছি না। ওই, তুই ইমোশনাল টর্চার করা শিখলি কবে থেকে? তুই আসবি কিনা এটা বল। পেতনি,
ইমোশনাল টর্চার কইরা এখন বলিস আসবো কি না? আসতেছি পিকনি বলেই ফোনটা রেখে দিলাম। তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলাম সোজা সুমাইয়াদের বাসায়। তোর আসতে এতক্ষণ সময় লাগে? হুম, লেগে গেছে। তা কিসের জন্য আসতে বলেছিস সেটা বল। তুই বস, আমি রেডি হয়ে আসতেছি, তারপর তোকে নিয়ে একখানে যাব। কিছুক্ষণ পর রেডি হয়ে আসলো, তারপর দুজনে গিয়ে গাড়িতে উঠে বসলাম। সুমাইয়া নাকি ড্রাইভ করবে, আমি আর না করলাম না, আমি ওর পাশে বসলাম। আমি ওর পাশে বসে রইলাম আর সুমাইয়া মনের আনন্দে চালাতে লাগলো। কোথায় যাবি বলতো? কাল থেকে তো অনেক বিজি হয়ে যাব, তাই ভাবতেছি আজকে সারাদিন তোর সাথে ঘুরে ফিরে কাটাই। আজকে মন খুলে ঘোরার আমার শেষ দিন, আর আমার সাথে ঘোরার তোর শেষ দিন। সুমাইয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। কি বলবো, কিছুই বুঝতেছি না। মনটা খারাপ হয়ে গেল, তাই চুপ করে গেলাম। আরে মন খারাপ করার কি আছে? না এমনি। আরে বোকা, আমার বিয়ে হয়ে যাবে তো কি হয়েছে, আমার বেস্ট ফ্রেন্ড তো তুই থাকবি সারা জীবন, আর আমাদের বাসায় আসলে তো তোর সাথে কাটাতে হবে দিন। হুম, আচ্ছা এসব কথা বাদ দে, অন্য কথা বল। তাই ভালো। তাই এটা বল, বাসর রাতে তোর প্ল্যান কি? মানে বাসর রাত নিয়ে তোর কি স্বপ্ন? সুমাইয়া কিছুক্ষণ কি যেন ভাবতে লাগলো, তারপর বলতে শুরু করলো। অনেক স্বপ্ন আছে কিন্তু কাউকে বলবো না। আমাকেও বলবি না? তোকে বলা যায়, কারণ তুই তো আমার ব্যাপারে সব জানিস। হুম, তাহলে বল শুনি। প্রথমে আমার বরকে বলবো আমাকে কোলে নিয়ে ছাদে যেতে, তারপর আমি আমার বরের কাঁধে মাথা রেখে চাঁদ দেখবো অনেকক্ষণ, তারপর আবার কোলে নিয়ে রুমে নিয়ে আসবে। সুমাইয়ার মুখে সব কথা শুনে হা হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। কি রে এভাবে তাকিয়ে কি দেখছিস? না, ভাবছি তুই এত রোমান্টিক হয়েছিস কবে থেকে। আমি রোমান্টিক ছোট থেকে, কিন্তু মনের মতো কাউকে পাইনি বলে এতদিন রোমান্টিকতা লুকিয়ে রেখেছিলাম। তার কি এমন প্রতিভা আছে? তোর যা আমি জানি না। আর কিছুই নেই। সত্যি বলছিস তো? হুম, তা তুই বিয়ে করবি কবে? বেশি না, আর 6-7 বছর পর। কি? তখন তো তুই বুড়া হয়ে যাবি, তখন তো কোনো মেয়ে তোকে বিয়েও করবে না। কিছু না বলে হালকা হাসলাম। আচ্ছা তোকে একটা কথা জিজ্ঞেস করি। হুম, বল। আচ্ছা তুই আজ পর্যন্ত গার্লফ্রেন্ড বানালে না কেন কোনো মেয়েকে? তোর মতো শত্রু থাকলে গার্লফ্রেন্ডের কোনো প্রয়োজন নেই। সুমাইয়া কোনো কিছু না বলে জোরে হাসতে লাগলো। তবে তোর বিয়ের পর কাউকে ঠিকই গার্লফ্রেন্ড বানিয়ে নিব। ওকে। আচ্ছা তুই এখন পর্যন্ত বয়ফ্রেন্ড বানাসনি কেন? আমার প্রশ্ন আমাকেই করছিস? মনে কর তাই। আচ্ছা তাহলে বলি, আসলে বয়ফ্রেন্ড থাকা মানে আলগা প্যারা, হারামে প্যারা নিতে পারি না। আর বয়ফ্রেন্ডের সাথে নিজের যা শেয়ার করতাম তা তো তোর সাথেই করতে পারি, তাই ওইসব বয়ফ্রেন্ডের প্রয়োজন পড়েনি। ও, তা বিয়ের পরে কি করবি ভাবছিস? বরকে নিয়ে হানিমুনে যাব, তারপর তো পরীক্ষা চলে আসবে, পরীক্ষা দিয়ে আবার অবসর সময়টা কাটাতে দেশের বাহির থেকে ঘুরে এসে ভার্সিটিতে ভর্তি হয়ে যাব। ভালোই। তারপর সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যায় সময় আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আমি ভেতরে চলে যাচ্ছিলাম, তখনই সময় আবার ডাক দেয়। আমি গাড়ির কাছে আসতেই বলল, কাল সকালে আন্টি আঙ্কেলকে নিয়ে আমাদের বাসে চলে আসবি, না আসলে যে তোর অবস্থা আমি কি করব তা তুই ভাবতেও পারবি না। ওকে, যা তুই, সকালে আব্বু আম্মু নিজেরাই চলে যাবে, তুই চিন্তা করিস না। ওকে, থাক তুই, আমি গেলাম। তারপর বাসে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে দিলাম এক ঘুম। সকালে আম্মুরটাকে ঘুম ভাঙে। কি রে সুমাইয়া, ফোন দিতেছে, যাবি না তুই? তোমরা চাও, আমি একটু পরে আসতেছি। আম্মু আর কিছু না বলে চলে গেল। আমি আরো কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে তারপর উঠে ফ্রেশ হতে চলে গেলাম সুমাইয়াদের বাসায়। গিয়ে সবার আগে সুমাইয়ার সাথে দেখা করলাম। আমাকে দেখেই রেগে লাল হয়ে গেল। তোর এতক্ষণে আসার কথা ছিল? সরি রে, আসলে রেডি হতে দেরি হয়ে গেছে। আন্টি আমাকে বলেছে, তুই কোথায় দেরি করেছিস? ও সরি। সুমাইয়া কিছু না বলে হেসে দিল। দুপুরটা ভালোই ভালোই কেটে গেল।
বিকেলে হালকা রেস্ট নিয়ে শুয়েছিল, তখনই খেয়াল করলাম আঙ্কেল মন খারাপ করে আব্বুকে কিছু বলতেছে। চেহারা অনেক টেনশন আঙ্কেল আন্টির, তাই কি হয়েছে জানতে গেলাম ওনাদের কাছে। কি হয়েছে আঙ্কেল? না কিছু না। কিছু তো একটা হয়েছে আন্টি, কি হয়েছে আপনি বলেন তো একটু। আসলে শাওনদের বাসা থেকে ফোন এসেছিল, ওরা বলেছে শাওন নাকি কোনো এক মেয়েকে নিয়ে বাসা থেকে পালিয়ে গেছে, তাই বিয়েটা হবে না। কি এখন এগুলো বলতে কিভাবে হবে, সব আয়োজন করা শেষ, বাসায় সব মেহমানও চলে এসেছে, এখন বিয়ে হবে না বললে কিভাবে চলবে? মানুষের কাছে কিভাবে মুখ দেখাবো এটা ভাবতেছি, সবাই কি বলবে আমাদেরকে? পাশে তাকিয়ে দেখি আব্বু কি যেন ভাবতেছে আমার দিকে তাকিয়ে, তারপর বলে উঠল, হুসাইন তুমি একটু ভিতরে যাও, আর কথাটা যেন সুমাইয়াকে বা কেউ জানতে না পারে, ঠিক আছে? ওকে। রুমিকে ভাবতে লাগলাম এখন কি হবে, সুমাইয়া যদি জানতে পারে ওর বিয়ে ভেঙে গেছে তাহলে ওর কি অবস্থা হবে। না আর ভাবতে পারতেছি না, প্রায় ঘন্টাখানেক চলে গেল এইভাবে। না বাহিরে গিয়ে দেখতে হবে সবার কি অবস্থা, তাই বাহিরে বের হলাম। বাহিরে এসে দেখি সব কিছু আগের মতোই চলতেছে, সুমাইয়ার কাছে গিয়ে দেখি সুমাইয়া হাসতেছে, কাহিনীটা বুঝতেছি না। এসব ভাবছিলাম তখনই সুমাইয়াদের বাসার কাজের লোক এসে বলে গেল আব্বু নাকি ডাকতেছে, তাই আব্বুর রুমে গেলাম, কি দেখি আব্বু আম্মু আর আঙ্কেল আন্টি বসে আছে। আব্বু দেখেছেন? হুম, তোমাকে একটা কথা বলার ছিল, এদিকে আসো বসো। তারপর আমিও কি আব্বুর পাশে একটা সোফায় বসে গেলাম। হুসাইন আমরা ঠিক করেছি সুমাইয়ার বিয়েটা হবে আর তোমার সাথেই হবে। কি? হুম, কেন তোমার কোনো সমস্যা আছে নাকি? আব্বু আমি সুমাইয়াকে শুধু ফ্রেন্ড ভাবি, এর থেকে বেশি কিছু না। আসলে এখন থেকে অন্য কিছু ভাবো তবে সব ঠিক হয়ে যাবে। আব্বু আপনাদের আমি কিভাবে বোঝাবো সুমাইয়া আমার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ড কি কেউ বিয়ে করে নাকি? আমি আর তোমার আম্মু তো বেস্ট ফ্রেন্ড ছিলাম। শুনো, বেস্ট ফ্রেন্ড যখন বউ হয় তখন সম্পর্কের সারা জীবনে কোনো সমস্যা হয় না, কারণ তারা একজন আরেকজনকে খুব ভালো করে চিনে। তারপরেও এটা কেমন দেখায় না? কারণ তারা একজন আরেকজনকে খুব ভালোভাবে চিনে। আচ্ছা মনে করো তোমাকে যদি আমরা একটা মেয়ে পছন্দ করে বিয়ে করাই, পরে যদি দেখো তুমি যা করতে ভালোবাসো মেয়েটা সেটা একবারে অপছন্দ করে, আর মেয়েটা যা করে তা তোমার পছন্দ হয় না, তখন লাইফের সব থেকে বড় সমস্যাটা শুরু হবে। কি বলবো এখন ভাবতেছি, তখনই আব্বু আবার বলে উঠল, দেখো আমরা তোমার ভালো চাই, আর সুমাইয়ার সাথে বিয়েটা হোক সেটা আমরা চাইছি, আর এমন পার্টনার কোথায় পাবে যে তোমাকে এত ভালো করে আগে থেকে জানে? বিয়ে করলে তুমি খুশি হবে এটা জানি, বাকিটা তোমার হাতে, আর তোমার ফ্রেন্ডের এই বিপদে তোমাকেই এগিয়ে আসতে হবে। ভাবতে লাগলাম ঠিকই তো, সব বাদ দিলেও সুমাইয়াকে এই অসম্মান থেকে বাঁচাতে হবে, কি করব কিছু বুঝতে না পেরে বললাম, ঠিক আছে কিন্তু সুমাইয়া কি রাজি হবে এই বিয়েতে? রাজি না হলে কি হয়েছে, তুমি রাজি করাবে সুমাইয়াকে? মানে? মানে তুমি এখন গিয়ে সুমাইয়াকে প্রপোজ করবে। যদি রাজি না হয়? তারপর বুকে হালকা সাহস নিয়ে গেলাম সুমাইয়ার রুমের কাছে, দেখি সুমাইয়া হাতে মেহেদি দিচ্ছে, তা ওর কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম ফুলটা পিছনে নিয়ে। কিরে কোথায় ছিলে এতক্ষণ? কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম, প্রশ্নের উত্তরের জবাব না দেওয়া দেখে সুমাইয়া আমার দিকে তাকায়, হয়তো বুঝতে পেরেছে কিছু বলতে চাই, তাই বলল, কিরে কিছু বলবি? মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। হুম তা বল কি বলবি? আই লাভ ইউ। মানে? সুমাইয়া আমি তোকে ভালোবাসি, বিয়ে করবি আমাকে? সুমাইয়া কিছু না বলে ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, হয়তো আমার চেয়েও বড় শখ খেয়েছে হিমা নিজেই। কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ একটা চর বসিয়ে দিল, হাতের যত মেহেদি ছিল তাই এখন আমার গালে লেপটে গেছে, চর খেয়ে গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম।
হঠাৎ সুমাইয়া বলে উঠল, আগামীকাল দুপুরে বলতে বিয়ে হওয়ার পর তখন আরো ভালো হতো। বোকা, এই কথাটা বলতে এত সময় লাগিয়েছে, বোকা কোথাকার। সব ঘটনা থেকে যত জানার শখ খেয়েছি তার চেয়ে বেশি শখ খেয়েছি সুমাইয়ার এই কথাগুলোতে। এসব ভাবছিলাম তখনই মনে পড়ল সুমাইয়ার হাতে তো মেহেদি, সেগুলো নিশ্চয়ই আমার পেছনে মাখিয়ে দিয়েছে। তাই বলে উঠলাম, ওই ছাড় আমাকে, তোর হাতে না মেহেদি দিয়েছিলি, সেগুলো কি আমার গালে আর পিঠে মাখিয়ে দিয়েছিস নাকি? আর বেশি বকবক না করে আমাকে জড়িয়ে ধর। কিছুক্ষণ সুমাইয়া জড়িয়ে ধরে থাকে আমাকে, তারপর হঠাৎ ছেড়ে দিয়ে বলে ওঠে, চল আব্বু আম্মু আর আঙ্কেল আন্টিকেও তো রাজি করাতে হবে। ওনাদের রাজি করানো শেষ। মানে? তুই একবার পেছনে তাকিয়ে দেখ। সুমাইয়া পেছনে তাকাতেই আব্বু আম্মু আর আঙ্কেল আন্টি সুমাইয়াকে ইশারায় সায় দিল। সুমাইয়া শরমে আবার আমার বুকে মুখ লাগালো। সন্ধ্যায় আব্বু আম্মু আর আমি বাসায় চলে আসি, রাতে যতটুকু পারি বিয়ের আয়োজন করি। এভাবে রাতটা কেটে যায়। বিকেলে আব্বু আমি আরো কয়েকজন গেলাম সুমাইয়াদের বাসায়। রাতে বিয়ের সব কিছু শেষ হলে সুমাইয়াকে নিয়ে আমাদের বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে গিয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করি। 12টার দিকে আম্মু এসে রুমে যেতে বলে, তাই নিচে এসে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি সুমাইয়া রুমে নেই। বেলকনিতে গিয়ে দেখি সুমাইয়া দাঁড়িয়ে নিচে কিচেনও দেখতেছি। আমার যাওয়ার আওয়াজ পেয়ে আমার দিকে তাকালো। কি রে, তুই এসে গেছিস? হুম, তা তুই এখানে কি করছিস? এমনি সবাই মিলে খাটে বসিয়ে দিয়ে গিয়েছে, অনেকক্ষণ বসে থাকার পর ভালো লাগছিল না তাই এখানে দাঁড়িয়েছিলাম। ও, আয় রুমে আয়। সুমাইয়া আর আমি রুমে চলে আসি। আচ্ছা রাজ, একটা কথা বলতো, তুই কি আমাকে ভালোবাসিস? সুমাইয়ার মুখে এই কথা শুনে হালকা অপ্রস্তুত হয়ে গেলাম। হঠাৎ এমন কথা বলছিস কেন? তুই যখন আমাকে প্রপোজ করেছিলি তখন আমি তোর চোখে ভালোবাসা দেখিনি তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা বলতো, তখন কেন বলেছিলি ভালোবাসিস? তোকে ভালোবাসি না এটা মনে করিস না, তবে ওই সময় বলেছি, কারণটা হলো। তারপর গতকালের সব কিছু খুলে বললাম সুমাইয়াকে। সব শুনে সুমাইয়া চুপ হয়ে গেল। দেখ, বেস্ট ফ্রেন্ড হিসেবে আমি তোকে অনেক ভালোবাসি, কিন্তু তুই বউ হলে কি হবে তা কেমন দেখাবে ওটা নিয়ে কখনো ভাবিনি। তাহলে বিয়েটা কি আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য করেছিলে? হুম। কিছুক্ষণ সুমাইয়া চুপ করে কিছু না ভাবল, তারপর বলে উঠল, আচ্ছা এসব কথা বাদ দিয়ে এই রাতটা উপভোগ করি চল। মানে? এদিকে আসে আমাকে আদর কর। আমি আদর করব না, আর এইসব বাসর রাত আমি মানি না। বাসর রাত করবি না মানে? বাসর রাত তুই করবি, তোর বাপও করবে, সোজা কথায় রাজি হয়ে যা, না হলে আজকে তোকে জানে মেরে দিব। দেখ, আমি তোকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবি না, আর বিয়েটা একটা অ্যাক্সিডেন্টে হয়েছে, এটা কি বিয়ে বলে না? আমি এত কিছু বুঝি না, বিয়ে হয়েছে তোর সাথে আর তাই তোর সাথেই বাসর করব। দেখ, এমনিতেই রেগে আছি তোর উপরে, তুই আবার প্রেশার দিচ্ছিস, এগুলো আমি মেনে নিতে পারছি না। আচ্ছা যা, আদর করতে হবে না, আমার বাসর রাত নিয়ে যে স্বপ্নগুলো আছে সেগুলো পূরণ করে দে, তাহলেই হবে। দেখ, তোর সব স্বপ্ন পূরণ করে দিব, শুধু কিস করা যা ছাড়া। সুমাইয়ার রাগি চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে কে যেন ভাবতে লাগলো। ঠিক আছে, কি আর করার। সুমাইয়াকে কোলে নিয়ে ছাদে গেলাম, গিয়ে সুমাইয়াকে বসে দিয়ে আমি ওর পাশে বসে গেলাম। সুমাইয়া আমার কোলে মাথা রেখে আকাশের চাঁদ দেখতে লাগলো। কি দেখতেছিস ওই চাঁদে? পছন্দের মানুষ যখন পাশে থাকে তখন চাঁদকে অনেক সুন্দর দেখায়, হাত তুই এটা বুঝবি না। তার মানে আমি তোর পছন্দের মানুষ? হুম। পাম দিচ্ছিস নাকি? সুমাইয়া রাগি চোখে তারপর আমার দিকে তাকালো, তারপর হঠাৎ করে সুমাইয়া লিপ কিস করে বসলো। আমি পুরো টাস্কি খেয়ে গেলাম ওর এমন কাণ্ড দেখে। কিছুক্ষণ পর সুমাইয়া আমাকে ছেড়ে দিয়ে হাঁফাতে লাগলো। আমার এখনো ঘোর কাটেনি, তাই টাস্কি খেয়ে বসে আছি। এবার হয়েছে বিশ্বাস? মাথা নাড়িয়ে শুধু হ্যাঁ বললো। গুড, এবার কোলে নিয়ে রুমে চল। কিছু না বলে সুমাইয়াকে নিয়ে সোজা রুমে চলে আসলাম।
তারপর সোমাইয়াকে নামিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সোমাইয়া সব গহনা খুলতেছে ড্রেসিং এর সামনে। রুমে বেশি একটা আলো নেই, তার উপরে যা আছে সবগুলো মোমবাতি, আর তার সামনে সোমাইয়া গহনাগুলো খুলতেছে। মোমবাতির আলোয় সোমাইয়াকে এক মায়াবতী লাগতেছে। মায়াপুরীর হয়তো রানী, হয়তো সোমাইয়া। এই প্রথম সোমাইয়ার দিকে বন্ধু ছাড়া অন্যভাবে তাকিয়েছি, এসব ভাবতেছিলাম। তখনই সোমাইয়া এসে হালকা ধাক্কা দিয়ে বলল, কি রে এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিলি? কিছু না। এভাবে তাকিয়ে থাকলে আমার প্রেমে পড়ে যাবি। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। হুম। সারাদিন অনেক টায়ার্ড, তাই বেশি কিছু না বলে শুয়ে বললাম। জানি সোমাইয়া বাহিরে এসে আবার কিছু একটা করে বসবে, তাই চুপ করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সোমাইয়া এসে সোজা আমার উপরে শুয়ে গেল। এমনটাই হবে জানতাম, তাই অবাক হলাম না। সোমাইয়াকে বললাম, কি হলো, তুই আমার উপরে উঠে শুয়ে পড়লি কেন? ওই পাশে জায়গা আছে, যা গিয়ে ওখানে শুয়ে পড়। কুত্তা, তুই না বললি আমাকে ভালোবাসিস না, তাহলে আমার জন্য ওয়াশরুমে শাড়ি রেখে আসলি কেন? তুই না বলেছিলি তোর বাসর রাতের স্বপ্নের মধ্যে এটাও একটা, তাই স্বামী হিসেবে পূরণ করে দিলাম। আমি তো বলেছিলাম আমার স্বামী আমাকে ভালোবেসে রাখবে শাড়িটা, তা তুই কি আমাকে ভালোবেসে রেখেছিলি? না। ও আচ্ছা, তাহলে তুই ঘুমিয়ে যা, সকালে কথা হবে। এমনিতে সারাদিনের ক্লান্তিকর ছিল, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে কারো কথা বলার শব্দে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি আম্মু রুম থেকে বেরিয়ে যাচ্ছে, আর পাশে তাকিয়ে দেখি সোমাই আমার বুকে মাথা রেখে কে যেন ভাবতেছি। কি রে আম্মু এসেছিল কেন? তোকে ডাকতে এসেছিলাম। আমি বললাম আম্মুকে চলে যেতে, আমি তোকে নিয়ে আসছি। তুই আমার বুকে শুয়ে আছিস কেন? মন চেয়েছে তাই, আর তুই তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, না হলে আর কেউ রুমে আসলে তোকে নিয়ে হাসাহাসি করবে। কেন, কি করেছিস তুই? আমার শেষ স্বপ্নটাও পূরণ করে নিয়েছি। তার মানে আমার সারা মুখে লিপস্টিকের দাগ লেগে আছে, তাই তো? সোমাইয়া হালকা লজ্জা পেল, উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম। ওয়াশরুমের আয়নায় তাকিয়ে দেখি সত্যি মুখেই, মুখের কয়েকটা জায়গায় লিপস্টিকের দাগ লেগে আছে। শাওয়ার নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম, এসে দেখি হিমা বিছানাটা গোছাচ্ছে, তাই আমিও রেডি হতে লাগলাম। সোমাইয়াকে ফ্রেশ হয়ে আসার পর দুজনে চলে গেলাম নিচে নাস্তা করতে, তারপর নাস্তা করে আমি উপরে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখি সোমাইয়া রুমে চলে আসলো, এসে আমার পাশে বসে গেল। আজকে আমাদের সংসার লাইফের প্রথম দিন, তোর কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগতেছে। তা সংসারে যে কাজ করতে হয় তা তো জানিস না? জানি, গিয়েও ছিলাম, কিন্তু আম্মা তোর খেয়াল রাখতে পাঠিয়ে দিয়েছে। আমি স্কুলের বাচ্চা না যে তোকে খেয়াল রাখতে হবে, যা গিয়ে আমার জন্য কফি নিয়ে আয়। তোর কফি তুই গিয়ে নিয়ে আয়। এখন কিন্তু আমি তোর স্বামী, আর স্বামীর কথা স্ত্রীকে শুনতে হয়, তা কি তুই জানিস না? সোমাইয়ার রাগে একটা ভাব নিয়ে তাকিয়ে উঠে চলে গেল। কিছুক্ষণ পর কফি নিয়ে আসলো আমার জন্য, কিছুক্ষণ পর কফি নিয়ে আসলো আমার জন্য। স্বামী সাহেব নিন আপনার কফি। হালকা মুচকি এসে কফিটা নিয়ে নিলাম, তারপর সময় এসে আবার আমার কোলে শুয়ে গেল। ওই তুই কোলে শুয়েছিস কেন? চুপচাপ বসে থাক, আমি তোর একটা কথা শুনেছি না, তুইও এখন আমার একটা কথা শুনবি। ও তার মানে এই কারণে কফিটা এনে দিয়েছিলি? হুম, আমি এখন একটু ঘুমাবো, আর তোর কোলে মাথা রেখেই ঘুমাবো। কিছু না বলে আমি আবার ফোন টিপায় মন দিলাম। সন্ধ্যায় আব্বু আমাকে আর সোমাইয়াকে তার রুমে যেতে বলল। বুঝতে পারলাম না ডাকার কারণটা কি। সোমাইয়ার আমি গেলাম আব্বুর রুমে, গিয়ে দেখি আব্বু আম্মু দুজনে বসে আছে। আব্বু ডেকেছিলেন আমাদের? হুম, কালকে সকালে সোমাইয়াদের বাসা থেকে লোক এসে সোমাইয়াকে নিয়ে যাবে আর তোমাকেও, আর তোমরা হানিমুনে কোথায় যাবে বলে ঠিক করেছো। আব্বুকে এখন কি বলবো বুঝতেছি না। তখনই সোমাইয়া বলে উঠল, আব্বু সামনে তো পরীক্ষা, তাই এখন হানিমুনে যেতে চাচ্ছি না, পরীক্ষার পর হানিমুন নিয়ে চিন্তা করব।
ওকে, সমস্যা নেই, তাহলে রেডি হয়ে থেকো কালকে যাওয়ার জন্য। আচ্ছা বলেন, সুমাইয়ার আমি চলে আসলাম। ওই আব্বু, প্রশ্ন করার পর তুই কিছু বললি না কেন? তোদের শ্বশুর আর বৌমার মধ্যে আমি কথা বলি কি করব। হুম, আচ্ছা আমাদের প্রথম বেবি, কিন্তু ছেলে নিব। সুমাইয়ার কথা শুনে হা করে ওর দিকে তাকিয়ে রইলাম। কি বলে মেয়েটা? কি রে, এভাবে হা করে তাকিয়ে আছিস যে? ওই তুই কোন কথার মাঝে কোন কথা নিয়ে আসিস? বিয়ে হয়েছে দুই দিন হলো না, আর উনি এসেছে প্রথম সন্তান কি নিব? আরে ভবিষ্যতের প্ল্যানিং করতে হবে না গাধা? তুই কর তোর ভবিষ্যতের প্ল্যানিং। আমি গেলাম ছাদে, এসে সন্ধ্যায় আকাশটা উপলব্ধি করতে লাগলাম। কিছুক্ষণ পর হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরল। না দেখেই বুঝে যাই এটা সুমাইয়া ছাড়ার কেউ না, তাই ওর দিকে তাকালাম না। হঠাৎ সুমাইয়া বলে উঠল, সন্ধ্যার আকাশ দেখতে যে কেউ একজন লাগে তাকে তুই জানিস? না, তাই একটু কষ্ট করে বলবেন, কাকে লাগে পাশে? নিজের ভালোবাসার মানুষ। আমার তো কোনো ভালোবাসার মানুষ নেই, তাই একাই দেখছি। এটা বলা মাত্রই সুমাইয়া পিঠে কামড় বসিয়ে দিল। ওই কি করছিস, ছাড় ছাড়। আর বলবি ভালোবাসার মানুষ নেই? পাগলিটাকে শান্ত করতে তাই না করলাম, না হলে কামড় ছাড়বে না। এই তো গুড বয়। কেন এসব বাজে বাজে কথা বলে আমাকে রাগিয়ে দিস বলতো? ব্যথা করতেছে জায়গাটা। ঠিকই আছে, আর যেন না বলিস, তাই কামড়টাও ঝুড়ে দিয়েছি। ওই তুই কি রাক্ষসী নাকি, এভাবে কেউ কাউকে কামড় দেয় নাকি? শৈতানটাকে সোজা করতে হলে দিতে হয়। এখন চল রুমে, আমি তোকে মলম লাগিয়ে দিতেছি। থাক, লাগানো লাগবে না। আবার বেশি কথা বলছিস, চল। হালকা ব্যথাও ছিল, তাই ভাবলাম রুমে সে মলমটা লাগিয়ে নেই। তাই সুমাইয়াকে বললাম, চল তাহলে। যখনই পা বাড়ালাম তখনই সুমাইয়া বলে উঠল, আমাকে কোলে নিয়ে চল। ওই তুই কি বলছিস, তুই জানিস আব্বু বা আম্মু যদি কেউ দেখে তাহলে কি ভাববে? আম্মু রান্নার রুমে আর আব্বু রুমে শুয়ে আছে, দেখে এসেছি, তাই ভয় পাওয়ার কিছুই নেই। তারপরও নিতে পারবো না, তুই অনেক মোটা হয়ে গেছিস ইদানিং। কথাটা বলার পরেই সুমাইয়ার রাগি চোখে আমার দিকে তাকালো। এখনই হয়তো কাঁচা গিলে খাবে আমাকে। আচ্ছা এবারের মতো নিয়ে যাই। থাক, তোর নিয়ে যাওয়া লাগবে না। অভিমানী মুখ ফিরিয়ে চলে আসতেছে, তখনই টান দিয়ে কোলে তুলে নিলাম। ছাড় আমাকে, ধরবি না একদম। সরি, আর বলবো না। হুম, তারপর সোজা নিয়ে রুমে নামিয়ে দিলাম। তারপর ড্রয়ার থেকে একটা মলম নিয়ে এসে আমার সামনে হাজির হলো। ওই তুই তোর টি-শার্টটা খুলে আমার কোলে শুয়ে পড়, আমি মলম লাগিয়ে দিচ্ছি। থাক, মলম লাগাতে হবে না, আর তোর সামনে গায়ের টি-শার্ট খুলবো কিভাবে? তার চেয়ে ভালো লাগানোই না লাগবে না। চুপ, বেশি কথা না বলে যা বলেছি তা কর তাড়াতাড়ি। এসেছে লজুক সাহেব, বইয়ের সামনে কাপড় খুললে ওনার সম্মান ঝুলে যাবে। এমনি লাগিয়ে দে, টি-শার্ট খোলার কি দরকার? তুই নিজে খুলে আসবি না আমি উঠে খুলে দেবো তোর টি-শার্ট? কোনটা? তোর খুলতে হবে না, নিচে পারবো বলে টি-শার্টটা খুলে উল্টে হিমার কোলে শুয়ে গেলাম। তারপর সুমাইয়ার কামড় দেওয়ার জায়গাটায় মলম লাগিয়ে দিতে লাগলো, আর আরেক হাত দিয়ে মাথার চুলগুলো টেনে দিতে লাগলো। আমার একটা দুর্বলতা আছে, আর সেটা হলো আমি শুয়ে থাকা অবস্থায় যদি কেউ আমার চুলগুলো টেনে দেয় তাহলে আমি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাই, আর এটা সুমাইয়াও জানত। তাই এবারও বেশি একটা দেরি হয়নি ঘুমাতে। ঘুম ভাঙল সুমাইয়ার ডাকে, তাকে দেখে এখনও ওভাবেই শুয়ে আছি, আর সুমাইয়া খাটের সাথে পিঠ ঠেকিয়ে বসে বসে মোবাইল টিপতেছে। কি রে, রাতে খাবি না? হুম, আম্মু ডাকতে এসেছিল, উঠে ফ্রেশ হয়ে আয়, নিচে যেতে হবে। আম্মু এসে কি আমাকে এভাবে ঘুমোতে দেখে গেছে? এইভাবে মানে? মানে তোর কোলে মাথা রেখে ঘুমিয়ে আছি। হুম, কেন? তুই মারবি আমাকে? আম্মু দেখি কি ভাববে, আর তুই আমার চুলগুলো টেনে দিতে গেলি কেন? মন ছিঁয়েছে তাই, আর আম্মু কি ভাববে? হ্যাঁ,
ওনারা কি এই বয়সটা পার করেনি? ওনারা কি জানেন না কি হবে এখন? এসব চিন্তা বাদ দিয়ে গিয়ে ফ্রেশ হয়ে আয়, নিচে যেতে হবে আবার। আমার টি-শার্টটা কোথায়? এই নে। তারপর উঠে ফ্রেশ হয়ে দুজনে চলে গেলাম নিচে, খাওয়া দাওয়া করে আবার উপরে চলে আসলাম। এসে আমি খাটের সাথে হেলান দিয়ে বই পড়তেছিলাম, তখনই সোমাইয়া রুমে আসলো। কিরে বউ রেখে একে একে কি করছিস বলে আমার বউকে মাথা দিয়ে কি পড়ছি তা দেখতে বসে গেল। ওই তুই কি শুরু করলি? শান্তিতে একটু কাজগুলো করতে দে, তুই ঘুমিয়ে যা, কাল তো আবার তোকে তোদের বাসায় যেতে হবে। তুই যাবি না? না। ওকে, আব্বুকে দিয়ে তোকে সোজা করতে হবে, আর আমাদের বাসা থেকে ঘুরে আসার আগে কোনো লেখাপড়া নেই, বুঝলি? তো এখন কি করব? ঘুমাবি আমার সাথে? আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, তাই এখন আর ঘুমোতে পারবো না। তাহলে দুজনে মিলে একটা কাজ করতে পারি। কি কাজ? চল। সুমাইয়ার কথা শুনে টাস্কি খেয়ে গেলাম, কি বলবো কিছুই বুঝতেছি না। এটা তো সেই সুমাইয়া না যাকে আমি বিয়ের আগে চিনতাম। কিরে কি বলিস? ওই তুই কি বলতিছিস? মাথা ঠিক আছে তো তোর? গাঁজা খেয়ে এসেছিস নাকি? ঘুমা, না হলে আমি এখনই রুম থেকে চলে যাব, বলে দিলাম। ওকে ওকে, আই দুজনে ঘুমিয়ে যাই, আর এমন ভাবে অবাক হওয়ার কি আছে? তারপর সোমাইয়া আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। এভাবে কেটে গেল এক সপ্তাহ, বিয়ের সব ঝামেলা শেষ করে ফেললাম। কিন্তু দিন দিন সোমাইয়ার পাগলামি বাড়তেছে। সকালে রেডি হয়ে সোমাইয়াকে নিয়ে কলেজে গেলাম। সবার খোঁজখবর নিয়ে আমি বসে বসে আড্ডা দিতেছিলাম। সোমাইয়া চলে গেল মেয়ে ফ্রেন্ডগুলোর সাথে আড্ডা দিতে। ক্লাস শুরু হওয়ার কিছুদিন আগে তিশা আমার কাছে আসলো। তিশা হলো পুরো কলেজের ক্রাশ, সেই সূত্রে আমারও ক্রাশ। তিশা আমাকে ডাক দিয়ে নিয়ে যায়, কি বলবে বলে আমি তিশাকে নিয়ে একটা গাছের নিচে দাঁড়ালাম। কি অবস্থা হুসাইন, এতদিন কোথায় ছিলে? এতদিন বিয়ে নিয়ে একটু বিজি ছিলাম, তাই আসতে পারিনি। তা বিয়ে করে ফেলেছো, আমাদের কাউকে দাওয়াতও দিলে না? আসলে বিয়ে যে করবো সেটা আমিও জানি না, সব কিছু হঠাৎ করে হয়ে গেল, তাই কাউকেই বলার সুযোগ হয়নি। তাই নাকি, কি হয়েছে বলো তো একটু শুনি। আসলে তারপর তিশাকে সব কিছু খুলে বললাম। যা হয়েছে তা তো ভালোই হয়েছে, কিন্তু একটা জিনিস খেয়াল করেছো হুসাইন তুমি? না, কি? সুমাইয়া সে কখন থেকে আমাদের লুকিয়ে লুকিয়ে দেখতেছে। তাই নাকি, তাহলে তো ম্যাডামকে একটা শিক্ষা দিতে হবে। কিভাবে? তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার হাত ধরতে পারি, তাহলে সুমাইয়া দেখবে রেগে চলে গেছে। ওকে, বাট পরে আবার তোমাকে মারবে না তো? সুমাইয়ার যে রাগি। তোমাকে সামনে চিন্তা করতে হবে না বলেই হালকা করে হাতটা ধরলাম। ব্যাস, তারপরে নাকি সুমাইয়া রেগে সেখান থেকে চলে গেছে, বুঝলাম আজকে একটা কিছু হবে। আচ্ছা এখন বলো আমাকে এখানে নিয়ে আসার কারণটা কি? আসলে তোমার ফ্রেন্ড তৌফিকের নাম্বারটা লাগবে। ও, আমাকে না জানি এতদূর চলে গেছো তোমরা। ওকে, 01793785780, আর কোনো হেল্প লাগলে অবশ্যই বলবে, আমি আছি তোমাদের পাশে। ওকে। আচ্ছা চলো, ক্লাসের সময় হয়ে গেছে, এবার যাওয়া যাক। হুম চলো। তারপর দুজনেই ক্লাসে চলে আসলাম, কিন্তু ক্লাসের কোথাও সুমাইয়াকে দেখতে পেলাম না, বুঝে গেলাম বাসায় চলে গেছে। তাই ক্লাস শেষ করে বিকেলে বাসায় চলে আসলাম। রুমে এসে দেখি সুমাইয়া ঘুমিয়ে আছে, চোখগুলো ফুলে আছে, মানে হয়তো পাগলিটা কান্না করেছে। এই মেয়েটা কবে যে আক্কেল হবে আল্লাহ জানে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরোতেই গালে একটা চর বসিয়ে দিল। তাকিয়ে দেখি সুমাইয়ার লাল চোখ তাকিয়ে আছে আমার দিকে। ওই, তোকে কাল রাতে সেক্স করার কথা বলাই এমন ভাব নেছিলি যে তুই কিছুই বুঝিস না, আর আজকে কলেজে গিয়ে লুচ্ছামি শুরু করে দিলি। তুই গাছের পিছনে লুকিয়ে কথা শুনছিলিস কেন ওইটা আগে বল। তোরা আমাকে দেখেছিলে? হুম, আর তোকে দেখি একটু অ্যাক্টিং করেছি। আর স্বামীকে সন্দেহ করাটা বন্ধ কর পেতনি। এগুলো আগে বলিস নি কেন? তাহলে তো থাপ্পড়টা খেতে হতো না। হুম, সর এখান থেকে। আর ভুলেও যদি একবার হাত তুলিস আমার উপর তাহলে তোর হাত পা ভেঙে তোর কাঁধে ঝুলিয়ে রাখবো, বলে দিলাম। তুই কোনো মেয়েদের দিকে তাকাস না, তাহলেই আমি আর তোকে মারবো না। ঠিক আছে, তাহলে আজ থেকে তোর দিকেও তাকাবো না। আমার দিকে না তাকালে মিনিটে 10টা থাপ্পড় খাবি, বলে দিলাম। তুই না বললি কোনো মেয়ের দিকে না তাকাতে, তাহলে আবার তোর দিকে কিভাবে তাকাবো? নাকি তুই পুরুষ, কোনটা?
চুপ, বেশি কথা বলবি না। আমি ছাড়া আর কোনো মেয়ের দিকে সহজে তাকাবি না, আর তাকালে থাপ্পড়ের কথাটা মনে করিস। মনে থাকবে না, আসর সামনে থেকে। না হোসেন, এই সন্ধ্যায় একটু আদর কর না আমাকে। আমাকে মেরেছিস মনে নেই? তোকে আদর তো দূরে, আমার কাছেও আজ থেকে আসতে দেব না। এক সময় তো ঠিকই করবি, আমাকে ছাড়া আদর করবি কাকে আর? কেন, তৃষা আছে না? বলে রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলাম। তার পিছন থেকে রাগে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে আসলাম রুমে। সুমাইয়া রেগে আছে, তাই ও আসার আগেই ঘুমের ভান ধরে পড়ে রইলাম। কিছুক্ষণ পর সুমাইয়া এসে কিছু না বলে চুপচাপ আমার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। এভাবে কেটে গেল 2 মাস, পরীক্ষাও শেষ হয়ে গেল। আমাদের ক্লাসমেটরা সবাই মিলে ঠিক করলো একটা পার্টি দেবে সবাই মিলে, কলেজের সবার সাথে শেষবারের মতো মজা করার জন্য আর কি। সন্ধ্যায় আমি আর সুমাইয়া রেডিও চলে গেলাম, সেখানে পার্টি চলছিল। আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলছিলাম, তখনই সুমাইয়া এসে আমার পাশে বসল একটা কিউট বেবি কোলে নিয়ে। কিরে, কার বেবি নিয়ে এসেছিস? আমারই একটা ফ্রেন্ডের মেয়ে, দেখ কত কিউট বেবিটা। তা তুই বেবিটাকে নিয়ে ঘুরতে এসেছিস কেন? অনেক পছন্দ হয়েছে আমার বেবিটা, তাই নিয়ে রেখেছি। তুই এখন সে পিছি রয়ে গেলি। কিছু না বলে সুমাইয়া আবার চলে গেল। পার্টি শেষ করে বাসে আসার সময় দেখি সুমাইয়া মন খারাপ করে বসে আছে। কিছু না বলে বাসে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে এসে দেখি সুমাইয়া এখনও মন খারাপ করে বসে আছে, তাই জিজ্ঞাসা করলাম, কিরে এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? বেবিটা কত কিউট, তাই না? জানিস, বেবিটাকে ছেড়ে আসতে মন চায়নি। তো অন্যের মেয়েকে নিয়ে আসবি কীভাবে? তাও ঠিক, আচ্ছা আমার একটা বেবি লাগবে, আর আজকেই তুই আমাকে দিবি? মানে এত রাতে বেবি পাবো কোথায় থেকে? কুত্তা, আমি তোকে বলতেছি আমি মা হব, আর তুই সেটাতে আমাকে হেল্প করবি। হই, তোর বয়স কত যে তুই মা হবি? পিচ্চি মেয়ে একটা। ওই বেশি কথা না বলে আমাকে হেল্প করবি কিনা বল। না, বয়স হোক তারপর মা হোস। দেখ, শেষবারের মতো বলছি, দিবি কিনা বল, না হলে আমি এক্ষুনি আমাদের পাশে চলে যাব। চলে যা, তারপরে আমি রাজি না। আর তুই তো ভার্সিটিতে উঠবি কয়েকদিন পর, এখন সব চিন্তা বাদ দিয়ে ঘুমা। সময় আর কিছু না বলে ওর ব্যাগ গোছাতে লাগলো, আমি ওর পাগলামিগুলোও দেখতে লাগলাম। ওই বেবিটা দেখার পর কী যে হলো ওর হাল্লায় জানে, মা হতে উঠে পড়ে লেগেছে এসব ভাবছিলাম। তখন দেখি ওর ব্যাগ গোছানো শেষ, যখন রুমের দরজা খুলতে যাবে তখন ওর হাতটা ধরে ফেললাম, ওকে বেরোতে দেওয়া যাবে না। সুমাইয়া, কী হয়েছে তোর, এমন করছিস কেন? তুই মাত্র কলেজ লাইফ শেষ করেছিস, এখনই বেবি নিয়ে কী করবি তুই? আমার একটা বেবি লাগবে, তুমি দিবি কিনা বল, না হলে ছাড় আমাকে, আমি এক্ষুনি চলে যাব। মা হওয়া এত সোজা না, আরও একবার ভেবে দেখ, পরে আমাকে বলতে পারবি না, বলে দিলাম। সুমাইয়া অবাক হয়ে আমার দিকে তাকায়, তারপর ওর হাতের ব্যাগটা ফেলে দিয়ে এক লাফে আমার কোলে উঠে যায়। তারপর আর কিছু বলার আগেই আমার টোটগুলো নিজের টোটতে বন্ধ করে নিল। 2 বছর পর কেটে গেল আমাদের সংসারের, আর ছোট্ট একটা বেবিও আছে আমাদের। আজকে সুমাইয়া ভার্সিটিতে যায়নি, তাই বিকেলে ভার্সিটি থেকে ফিরে এসে দেখি সুমাইয়া রুমে একা বসে আছে। কিরে, তুই একা বসে আছিস কেন? বাবুকে আম্মুর কাছে দিয়ে এসেছি সামলাতে। আম্মু আমাদের বাবুকে সামলাবে, আর আমি আম্মুর বাবুকে সামলাবো, ফোনটা বলিস? কেন, তোর মতলবটা ভালো লাগছে না? ভালো লাগা লাগবে না। তারপর কিছু বলার মতো রইল না, তাই গল্পটা এখানেই শেষ করলাম।